সরকারের প্রশ্রয়ের কারণেই বাংলাদেশ ব্যাংকের ভোল্টে সোনা কারসাজির ঘটনা ঘটেছে বলে মনে করছে বিএনপি সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেন তিনি জানান কারাগারে বন্দি বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি নয় ক্ষমতাসীন রায় রাজনীতি করছে আবারও একতরফা নির্বাচন না হওয়া পর্যন্ত খালেদা জিয়াকে মুক্তি না দেয়ার শঙ্কা প্রকাশ করেন মির্জা ফখরুল অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি দাবি ঐক্য করে তোলার আহ্বান জানান বিএনপি মহাসচিব যে ভোল্টের মধ্যে সোনা বদলে সেখানে ধাতব মুদ্রার রাখা হয়েছে বারবার আপনি এই ধ্বংসের লোকজনকে আপনি প্রশ্রয় দিচ্ছেন তাদেরকে আশ্রয় দিচ্ছেন এবং সরকারের যে ইচ্ছা সেই ইচ্ছাকে পূরণ করছেন বাংলাদেশকে আপনারা অর্থনৈতিক দিক দিয়ে সম্পূর্ণ পকড়া করে দিয়েছেন